তো ফ্রেন্ডস, আর ওয়েলকাম সবাই কে আরো একটা নতুন গেম প্লেতে। আজকে আমরা একটা ফানি ফানি একটা গেম খেলবো। এটা হচ্ছে আমার ক্যারেক্টার, মানে এক হচ্ছে আমি এখানে ডেলিভারি বয়, আর এখান থেকে কিন্তু আমরা মানে ম্যানের সবকিছু মানে ক্রিয়েট করতে পারবো। আমরা এখানে চুল দাড়ি যে কোনো একটা চুল লাগালেই হয়। তো আমি রাখলাম এটা, এটা ভালো লাগছে না, এটা রাখলাম চুল। আর এখানে কিন্তু আমি টুপিও লাগাতে পারবো, কিন্তু টুপি আর আনলক হয়নি। এখানে কিন্তু মোচও লাগাতে পারবো আমি, তো এটা লাগালাম মোচ। এখানে একটা চশমা লাগাই, ওকে, এবার কিন্তু একটা ভালো লাগছে। আর এটা হচ্ছে চোখের ওপর কার ই, তো ওকে, এখন কিন্তু বেশ এখান থেকে কালারও কিন্তু চেঞ্জ করে দিয়েছি। আর ওকে, এবার কিন্তু অল রাইট আছে। আর এখান থেকে কিন্তু জামা কাপড় সব কিছু পাল্টাতে পারবো। আমার এটা হচ্ছে গায়ের রং, গায়ের রংটাও কিন্তু পাল্টে দিয়েছি। আর এখানে এখানে ওই যেও আচ্ছা, এটা হচ্ছে প্যান্টের কালার, তারপর এটা হচ্ছে জুতার কালার, জুতার কালারও কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। দেন ওকে, কিন্তু এবার কিন্তু আমাদের ম্যানটা রেডি। এবার চলো আমরা মানে খেলে গেমের ভিতরে যাব আমরা। তো ওকে, তোমরা গেমটা সম্পূর্ণ দেখতে থাকো। দেন তোমরা এখনও পর্যন্ত লাইক না করে থাকো, বারবার লাইক করে দাও। আর চলো গেমের ভিতরে। ওকে, চলে এসেছি গেমের ভিতরে। আর এটা তো গেম প্লে, মানে এটা দেখতে পাচ্ছ গ্রাফিক্সটাও কিন্তু বেশ একটা হাই লাগছে। আর এখানে কিছু আমার ইয়ে আছে, মানে দুটো হাত চাপতে পারবো, উপরে চাপতে পারবো, মানে নিচে করতে পারবো, বা এখানে সব কিছু করা যায়। মানে এই ম্যানটাকে মানে ডেলিভারি যেহেতু দিব আমি, সেহেতু কিন্তু ডেলিভারি করার জন্য যা যা লাগে সব কিছু আছে আমার কাছে। আর সবার প্রথমে কিন্তু এরিয়াটাকে মানে সবার প্রথমে আনলক করতে হবে। মানে এটা হচ্ছে মেন ডিলার, মানে এই এরিয়ার এটা হচ্ছে ডিলার। আর এটা হচ্ছে মানে এই এরিয়ার ভিতরে আমি এখান থেকে মানে ডেলিভারি দিতে পারবো মানুষকে। তো ওকে, আমরা কিন্তু এটা ম্যাপটাকে দেখতে পাচ্ছি, মানে এটা হচ্ছে একটা ছোট্ট এরিয়া। এই গেমের ভিতরে অনেকগুলো এরিয়া আছে, কিন্তু প্রতিটা এরিয়াই কিন্তু আস্তে আস্তে লক থাকবে, মানে আস্তে আস্তে না, একেবারে লক থাকবে। আস্তে আস্তে আমাকে আনলক করতে হবে, তারপরে কিন্তু তারা ওখানে মানে ডেলিভারি দিতে পারবো। তো ওকে, এই এরিয়াটা কিন্তু আনলক করে দিয়েছি। আর সামনে কিন্তু একটা ডেলিভারি, মানে হচ্ছে এখানে নিউ ডেলিভারি। ও আচ্ছা, এখান থেকে কিন্তু একটা একটা মানে ডেলিভারি বক্স নিতে হবে, এবং আরও একটা জায়গায় আমাকে ওটা লাগাতে হবে। এভাবে করে এই ডেলিভারি বক্সটাকে নিয়ে আমাকে আরও একটা জায়গায় দিতে হবে, মানে যে জায়গায় ডেলিভারি করে দিতে হবে আমাকে, ওই জায়গাতে এটা দিতে হবে আমাকে। তো ওই জায়গাটা আমাকে লাগবে, মানে সামনে একটা মানে মিটার দেখতে পাচ্ছি আমরা, 17-13-10 মিটার। তো এখানে কিন্তু আমাকে দিতে হবে। ও ভাই, আমার হাত ফেঁসে গেছিলো। তো ওকে, এভাবে কিন্তু আমাকে ডেলিভারি দিতে হবে। তারপর পরে কিন্তু আমরা কিছু ডলার পাবো, আর ওই ডলার দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবো। আর এটা ভাই কেমন একটা গাড়ি। তো ওকে, এই গাড়ি দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। তো চলো এই গাড়ি নিয়ে যাই সামনে, আর আমরা অত ডেলিভারি দিব না। তো ওকে, এবার চলে এসেছি এই গাড়িটা। এই গাড়িটাও ভাই একটা হচ্ছে একটা এর ভিতরে ইয়ে আছে, মানে ডেলিভারি বক্স তো উঠানামা করা যায়। তো এই গাড়িটাকে চলো এবার একে উল্টাপাল্টা মানে একে চেপে দেখি আসলে চাপা যায় কি না। ওকে, ফাইনালি কিন্তু একেও কিন্তু চাপা যায়। আর ওকে, ও ও আচ্ছা ভাই, বাস্ট হয়ে গেছি, যাই হোক একটা কিছু হয়েছে। তো আমি এখন তো এখানে উল্টে পড়েছি, আর এখান থেকে কিছুই করতে পারছি না। ও আচ্ছা, এটা শুধু ওপর নিচ হচ্ছে। তো ওকে, একে দিয়ে কোনো কাম নেই। তো চলো যাবো আমরা, ম্যাপটা আবার সম্পূর্ণ দেখবো। আর এই গেমের ভিতরে ভাই এটাই করতে হবে আমাকে, মানে ডেলিভারি করতে হবে। আর এটা হচ্ছে সমুদ্র সৈকত, মানে এই এরিয়ার ভিতরে কিন্তু এটা সমুদ্র সৈকত পড়ে। আর এই সমুদ্র সৈকতে আসলাম, আর আমরা যাবো ওই জায়গাটায়, মানে ওই বড় ব্রিজ যে ম্যাপটা দেখতে পাচ্ছি ওই জায়গাটায় যাবো আমরা। ওই এরিয়াটাকেও কিন্তু আনলক করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিন্তু আমরা কী করবো আর কি। তো ওকে, চলো এবার গেমটা চলে এসেছি আরও একটা গাড়ির কাছে। আর এটা হচ্ছে একটা হেলিকপ্টারের মতো একটা গাড়ি। তো ওকে, এই গাড়িটাও কিন্তু একটা বেশ ভালোই আছে, মানে এই গাড়িটা নিয়ে কিন্তু আমার ডেলিভারি দিতে হতো, কিন্তু গাড়িটা নিয়ে আমি ডেলিভারি দিলাম না, অলরেডি এই গাড়িটা নিয়ে দিয়েছি ওপরে দৌড়। তো ওকে, বেশ কিন্তু ভালোই লাগছে এই গাড়িটা নিয়ে, মানে ম্যাপটাও কিন্তু বেশ আমাকে অনেক অনেক ভালো লাগছে। আর চলে আসছি, আবারও একটা ডেলিভারি দিব। আর আমার কাছে কিন্তু টাকা পয়সা অনেক, মানে টাকা পয়সা না, আমাকে অনেক ডলার লাগবে, এবং এরিয়াকে আনলক করার জন্য কিন্তু ডলার দরকার পড়বে। আর ওই ডলার দিয়ে কিন্তু আমাকে এরিয়া কালেক্ট করতে হবে, তারপরে কিন্তু এরিয়ার উপরে কিন্তু আমি আমার বিজনেস করতে পারবো, অর্থাৎ আমি ডেলিভারি দিতে পারবো। তোকে একটা আমাকে কিন্তু এই ডেলিভারির জন্য কিন্তু, ও ভাই, ও আচ্ছা, এখানে কিন্তু আমার ধরার ভুল হয়েছে। তো ওকে, ভালোভাবে ধরতে হবে এবং মাথার উপরে করে তারপরে কিন্তু গাড়িতে আমি উঠাবো ওকে। ওকে, এবার কিন্তু এটা কিন্তু অল রাইট, মানে ওকে একেবারে ঠিক হয়েছে। এবার কিন্তু এটা গাড়ির উপরে দিয়ে দেবো। তো ওকে, গাড়ির উপরে দিয়েছি, এবার ছেড়ে দেবো। ওকে, এখানে ছেড়ে দিয়েছি, আর গাড়ির উপরে কিন্তু ওই ডেলিভারি বক্সটা পড়ে গেছে। আর এই পার্সেলটাকে নিয়ে যেতে হবে আমাকে আরও একটা জায়গায়, মানে একটা কিছু আমরা মিটার দেখতে পাচ্ছি, 72 মিটার। ওই 72 মিটার ওখানে কিন্তু আমাকে নিয়ে এটা কিন্তু ওখানে জমা দিতে হবে। তাহলে ও ভাই, গাড়ির তো স্পিড একটু অন্যরকম। তো ওকে, চলে এসেছি, তো ব্রেক করতে অনেক ভুল করে ফেলেছি। তো ওকে, যাই হোক, আমি তো কতখানি প্রতো সেমটা তোমরা তো জানোই, একটা মোটামুটি লেভেলে আছি আর কি। তো ওকে, এই ডেলিভারি মানে এই পার্সেলটাকে নিয়ে, ওই পার্সেলটাকে নিয়ে আমাকে ওই সামনের ওই ইটার ভিতরে দিতে হবে।
আর ওটার ভিতরে দিতে পারলেই কিন্তু আমি কিছু এখানে ডলার পাবো, আর ওই ডলার দিয়ে কিন্তু আমাকে ম্যাপ মানে একটা হচ্ছে এরিয়া আর্ন ই করতে হবে আমাকে। তো ওকে ফাইনালি পেয়েছি এখানে $75 পেয়েছি, তো আমার কাছে বেশ কিন্তু অনেকগুলো ডলার হয়ে গেছে। তো ওকে এটা হচ্ছে, আর এটা হচ্ছে ম্যাপ, আর এই ম্যাপ দেখে কিন্তু আমি এই এরিয়াটাকে আনলক করেছি। তো ওকে এবার যাবো আমরা আরও একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে এই ম্যাপের কিন্তু একটা হেলিকপ্টার দেখেছিলাম, আর এই হেলিকপ্টারটা কিন্তু এখন চালাতে যাব। তো ওকে আর চলো এবার কিন্তু হেলিকপ্টারের উপরে উঠানো যাক, মানে উঠে পড়ি, মানে হেলিকপ্টার তো আমাকে আমি চালাবো। ও ভাই কী হচ্ছে, কোথায় এসে পড়লাম ভাই, হেলিকপ্টার ধরে ফেলেছি। তো ওকে কোনো ব্যাপার না, আমার ম্যান ফেঁসে গেছিলো ওখানে। তো ওকে এবার বসে গেছি আমি ড্রাইভিংয়ে, আর এটা দিব উড়াল, মানে এই হেলিকপ্টার দিয়ে উড়াল দিব উপরে। আর এটাও কিন্তু অনেক মানে একে ড্রাইভ করাও কিন্তু অনেক ট্রাপ ব্যাপার, আর এই হেলিকপ্টার নিয়ে যাবো আমরা আরও একটা এরিয়ার ভিতরে, আর ওই এরিয়াটাকে কিন্তু আমরা আনলক করার চেষ্টা করব। তো দেখা যাক, জানি না কত ডলার লাগবে মানে তাই সেই এরিয়াটাকে আনলক করার জন্যে। ওকে সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মানে ওটা ডিলারের মানে একটা ডিলার থাকে, প্রতিটা এরিয়ার ভিতরেই কিন্তু একটা একটা করে ডিলার থাকে, আর ওই ডিলারের সাথে সর্বপ্রথমে আমাকে মানে ডিল করতে হবে যে তার এরিয়াতেই করবো। তো এখানে মোটামুটি একটা ল্যান্ড করেছি। তো ও ভাই একটুর জন্যে বেঁচে গেছি, একটুর জন্যে না মানে এই হেলিকপ্টারটা কিন্তু বাস্ট হয়ে যেত, কিন্তু একটুর জন্য আবার বাপাস চলে আসে মানে ব্যাক চলে আসে আর বেঁচে যায় আমাদের হেলিকপ্টারটা। তো ওকে একটা ল্যান্ড করবো ভাই, কিন্তু একে মানে হেলিকপ্টারটাকে কিন্তু কন্ট্রোল করা অনেক কিন্তু ট্র্যাপ লাগছে। তো ওকে তোমরাও কে গেমটা খেলতে পারো, মানে তোমরাও কিন্তু একটা বছর ট্রাই করতে পারো। ওকে চলে এসেছি আমরা ওই এরিয়াটার ভিতরে, আর এটা হচ্ছে অন্য একটা এরিয়া। ওকে এবার এখানে কিন্তু ল্যান্ড করাবো, জানি না ল্যান্ড করতে পারবো কি না ও ভাই। তো যাই হোক মোটামুটিভাবে ল্যান্ড করেছি। তো ওকে এবার যাবো আমরা ভিতরে যাব, আর ওই ডিলারের সাথে সর্বপ্রথমে দেখবো এই বক্সটা লক আছে। ওকে এটা কি, আর চলে এসেছি আমরা অন্য একটা এরিয়ায়, আর এটা কি ওয়াই ও ভাই, ও ভাই আমার মাথা ঘুরলো। তো ওকে ওটা কোনো ব্যাপার না, চলে এবার যাই ডিলারের কাছে, এটা হচ্ছে এরিয়ার ডিলার। তো একে বলে দেখি, আচ্ছা এখানে $250 লাগবে আমাকে। তো ওকে এটা দিয়ে কিন্তু আমরা কনফার্ম করে দিই, আর এরিয়াটাও কিন্তু একটা মানে পারমিশন পেয়ে যাই, এই এরিয়াতে এই এরিয়ার ভিতরেই কিন্তু আমরা ই করতে পারবো আর কি, মানে এখানেও কিন্তু আমাদের বিজনেসটা চালু করতে পারবো, যেটা হচ্ছে পার্সেল দিলে ওইটা একটা ডলার আর্নিং করতে পারবো। তো চলো এই মানে ই করে ফেলেছি, আর এটা কি, ও আচ্ছা এটা হচ্ছে মানে যেহেতু এই এরিয়ার ভিতরে কিন্তু বরফ বেশি, যেহেতু কিন্তু এটা মানে হচ্ছে এটার উপরে উঠে আমাকে বরফের ওপর দিয়ে কিন্তু এটা কিন্তু কন্ট্রোল করতে পারবো, এটা হচ্ছে একটা গাড়ির মতো। তো ওকে এটাও কিন্তু ড্রাইভ করতে পারবো, আর এটা দিয়েই কিন্তু আমাকে ই করতে হবে, এটা দিয়ে না অনেক কিছু আছে এখানে। তো ওকে এটা দেখলাম, এটা তো অনেক ভালোভাবে উঠতে পারলাম না, এখানে কিন্তু আরও একটা আছে। তো এটার উপরে উঠার চেষ্টা করি, ওই হাতাগুলো কিন্তু আমি ধরতে পারিনি তখন। ওকে ওকে উঠে পড়েছি এবার, ও ভাই শুতে পড়েছে আমার ম্যানটা, মানে আমার ক্যারেক্টারটা কিন্তু এখানে শুয়ে পড়েছে। তো এখানে কী ধরে ফেলেছি, আচ্ছা ডেলিভারি বক্সটা মানে এটাকে ধরে ফেলেছি, মেশিনটাকে ওটাকে ধরে ফেলেছিলাম। তো ওকে ফাইনালি কিন্তু এবার কিন্তু এটাকে ভালোভাবে ধরতে পারছি, আর এখান দিয়ে কিন্তু এভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবো। ও আচ্ছা অনেক ভালো লাগছে। আর এটা কি, ও আচ্ছা এটা একটা সিলিন্ডার বক্সের মতো কিছু না কি এটা। ওকে এটাকে ধরলে মনে হয় কিছু একটা হয়, ওটা প্রথমে দেখেছি। ও আচ্ছা ওরে ভাই রে, ও আচ্ছা। তো যাই হোক ওটা মানে হচ্ছে এটা এটা ধরলে কিন্তু উল্টাপাল্টা করে দিবে। ওরে বাপরে এটাকে ছেড়ে দিই। ওকে এটা এটা দেখলাম, এটা অনেক 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 একটা ব্যাড না অনেক ব্যাড না অনেক ভালো অনেক ভালো এটা। তো ওকে এটা আরও একটা জিনিস দেখতে পেয়েছি, এটা কি ভাই। তো ওকে এটা চলো এটা চালিয়ে দেখি এটা আসলে কেমন। আর আজকে আমরা কিন্তু শুধু বিজনেস করব না, এখানে কিন্তু আমরা ম্যাপটাও ঘুরে দেখবো, আর আসলে গেমটা কেমন সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এটা তো ড্রাইভিং না ভাই, অন্য কিছু। আচ্ছা এটাও কিন্তু ড্রাইভ করাতে অনেক ই আছে, তো এটাও দেখলাম আমরা। এবং এই ম্যাপের ভিতরে আরও অনেক কিছু আছে, ওটাও কিন্তু আমরা দেখবো। দেন তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এখন পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো পারাপাট সাবস্ক্রাইব করে দাও। ওকে ফাইনালি চলে এসেছি আরও একটা জায়গায়, মানে ওই ম্যাপেরই মানে ওই এরিয়ার ভিতরেই কিন্তু এটা একটা গাড়ি, ওই গাড়িটাও কিন্তু একটা বেশ মনে হচ্ছে। আর এখানে কিন্তু একটা প্যারাসুটের মতো কিছু একটা দেখতে পাই, আর এটাও কিন্তু আমি চালাতে পারবো। তো ওকে এটার উপরে চড়ে বসেছি, আর চলো এটা এবার ড্রাইভ করে দেখি। ও ভাই এটাও কিন্তু অনেক ভালো একটা, এটাতে কিন্তু অনেক মজা পাচ্ছে, আর গেমটাও কিন্তু খেলতে ভাই অনেক অনেক ভালো লাগছে আমাকে। আর জানি না তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর চলো আমরা যাব ওই এরিয়াটার প্রথমে, ওই এরিয়াটার ওখানে যেটা আমরা মানে হচ্ছে ইয়ার ওখান থেকে দেখেছিলাম। তো ওকে ফাইনালি কিন্তু ওই এরিয়াটার ভিতরে চলে এসেছি।
সমুদ্র সৈকত থেকে যে এরিয়াটা দেখেছিলাম ব্রিজ ট্রিজ ওই এরিয়াটার ভিতরে কিন্তু এসে পড়েছি। আর এখান থেকে কিন্তু আমি জাম দিয়ে দিয়েছি, মানে ল্যান্ড করার অনেক সমস্যা ছিল, তো ওইখানে কিন্তু আমি চলে এসেছি। আর এটা কি, এটা একটা হাঁড়ির মতো কিছু একটা। ও আচ্ছা, এটা কন্ট্রোল করতে তাও পারবো আমি? তোকে এটা কন্ট্রোল করে দেখি এটা আসলে কি। ওকে ওকে, এটা ওটা এটা বেশ ধরে ফেলেছি। আর এখান থেকে ও আচ্ছা, এটাকে কন্ট্রোল করতে পারছি। তো যাই হোক, তো এটা এদিকে আমি আমার দিকে ঘুরিয়ে ফেললাম, জানি না এটা দিয়ে কী করতে হয়। ও আচ্ছা, এদিকে একটা রাখলাম আমার একবারে সামনাসামনি মানে মুখোমুখি করে। তো এটার উপরে দেখি আসলে এটা মনে হয় ই করা যায়, মানে এটার ভিতরে হয়তো জাম টাম করা যায়, মানে এর ভিতরে। ও আচ্ছা ফাইনালি কিন্তু এটার ভিতরে কিন্তু জাম্পও করা যায়। তো ওকে, এবার কিন্তু ফায়ার বার্নাররা টিপলেই কিন্তু এখান থেকে আমাকে এই মানে উপর দিকে চালিয়ে দিবে। ওকে, কিন্তু ফাইনালি চালিয়ে দিয়েছে। আর একটা কিন্তু দপ করে একটা ভাই নিচে পড়ছে, জানি না কী আছে কপালে। ওয়াও ভাই, সোজা এসে পানির উপরে পড়লাম। তো ওকে, এবার কিন্তু পানির পানি থেকে উঠে পড়েছে। আর এটা কি একটা মধ্যখানে একটা হাতুড়ির মতো কিছু একটা হবে, যেটা হচ্ছে কোন এক মুভিতে দেখেছিলাম যে এটা একটা হাতুড়ি মানে অনেক শক্তি, মানে এটা জানি না এটা কি, তো একটা হাতুড়ির মতোই কিছু একটা হবে, যেটা হচ্ছে স্পাইডার ম্যান ট্যান ওইরকম একটা কিছুতে দেখেছিলাম। তোকে এটা তো ভাই ধরতে পারছি না আমি। তোকে এবার চলো ভালোভাবে ধরে ফেলি। ওকে, এবার এটাকে মাথার উপরে করতে পারলে হয়তো কন্ট্রোল। ওকে, ফাইনালি কিন্তু একে কন্ট্রোল করে ফেলেছি। আর চলো এবার কিন্তু দেখবো এই এরিয়ার ভিতরে কী আছে আর একে আনলক করার চেষ্টা করব। তোকে সামনে কিন্তু ডিলারটাকে দেখতে পাচ্ছি, আর এই ডিলারটাকে দেখবো আমরা দিয়ে কিন্তু এই এরিয়াটাকে মানে ই করার চেষ্টা করবো। আর এটা তো বক্স, এটা কী করতে হয়? ও আচ্ছা, এটাতে কিছু করতে পারবো কি? ও আচ্ছা, এটা কিছু কার্ড উড়ে যাচ্ছে মনে হচ্ছে। ওকে চলো এটাকে ভাঙার চেষ্টা করি। তো এটা ভাঙতে পারবো না। ও ভাই, এটা দিয়ে হবে না এটা। ও ভাই, এটকে আটকে পড়েছি নাকি আমি? তোকে আটকে পড়িনি ভাই, আমার ম্যানটাই হচ্ছে এরকম। তো এখানে কিন্তু একটা ডিলার আছে, আর এই ডিলার হচ্ছে মানে এই এরিয়াটাকে আনলক করার জন্য এই ডিলারের সাথে আমাকে মানে ই করতে হবে। তো একে চলো এটাকে ই করে দেখি। ওকে, আমাকে কিন্তু এখানে $300 লাগবে কেস করে। ও ভাই, আমার কাছে ডলার নেই, তো আমাকে ডলার আর্নিং করতে হবে, তারপরে কিন্তু এই এরিয়াটাকে ই করতে পারবো। এবং এই এরিয়ার ভিতরে আরও কিছু আছে, যেটা কিন্তু আমরা সমুদ্র সৈকত থেকে কিন্তু আমরা যেটা ব্রিজ দেখেছিলাম ঠিক ওই ব্রিজটাই কিন্তু দেখবো। ওকে, এখানে কিন্তু একটা ঝর্ণার দেখতে পাচ্ছি, এখানে কিছু একটা ম্যাপ আছে দেন, আর তেমন কিছু নেই। ওকে, এখানে একটা ই আছে শপ। আর ওকে, এটা কি? ও আচ্ছা, ফাইনালি একটা নতুন কিছু দেখলাম এই এরিয়ার ভিতরে এসে। ওয়াও, তো এটাতে কিন্তু জাম্প করা যায়, আর তেমন ওটাও জামেরই, ওটা জানতাম। আর ফাইনালি কিন্তু ব্রিজটাতে এসে পড়েছি ভাই। সমুদ্র সৈকত থেকে কিন্তু ব্রিজটা সেই লাগছিলো দেখতে, বাট এখানে কিন্তু অতটা একটা ভালো লাগছে না। তো পরিশেষে কিন্তু আমরা বলতে পারি গেমটা না মানে এই গেমের যে গ্রাফিক্সটা, সেই গ্রাফিক্সটা কিন্তু একটা বেশ ভালোই লাগছে। গ্রাফিক্সের ভিতরে ভাই সব কিছু আছে। দেন তোমরা কিন্তু ট্রাই করতে পারো গেমটা, আসলে কিন্তু গেমটা খেলতে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আর এই এরিয়াটাকে কিন্তু আনলক করবো, এই আনলক করবো কি করবো না সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমাদের কেমন লাগছে আজকের এই গেম প্লে? আর চলো যাবো আমরা একেবারে নিচে যাবো, এই এরিয়ারই কিন্তু আরও কিছু অংশ আছে। আর এই এরিয়াটা কিন্তু সম্পূর্ণ ঘুরে দেখা হলো না, তো ওকে দেখে এবার কিন্তু দেখবো। আর এটা দিয়ে কিন্তু মনে হয় নিচে যেতে পারবো নাকি, তো এটা ধরে ফেলি দেখি আসলে এটা কাজ করে কি না। এই এরিয়াটাকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আনলক করিনি আমি। ও ভাই, দেখো কি ধরে ফেলেছে, ধরতে বললাম অন্য কিছু ধরে ফেলেছি অন্য কিছু। তো ওকে, ওটা কোনো ব্যাপার না, তোকে এবার এটা হয়তো ধরতে পারবো কি? এটা তো মনে হচ্ছে কোনো রকম কাজই করছে না, আসলে এটা কাজ করে কি করে না কিন্তু আমার সেটাও জানা নেই। ও ভাই, নিচে পড়ে গেলাম, কী করবো এখন, আমার ম্যান মরবে নাকি? ও ভাই, এত উপর থেকে পড়ার পরও কিন্তু আমার ম্যান কিন্তু মরে নাই, শুধু মাথা ঘুরছিল, তারপর উঠে পড়েছি। আর দেখবো আমরা সামনে কী আছে। ও আচ্ছা, এখানে একটা মনে হচ্ছে পার্ক না অন্য কিছু, এটাও একটা সমুদ্র সৈকত। আর এখানে আছে ডিলার, এটা এখানেকার ডিলার, আর এখানে তো ব্যাচারি শুয়েছিল। আর ওটা কি, ওটা হচ্ছে মানে আছে ই একটা দোলনা। আর এখানে কিন্তু সামনে কী এগুলো? ও আচ্ছা, এখানে কিন্তু বডি বিল্ডার করা যায় ভাই, সামনে দোলনা আর এখানে বডি বিল্ডার, কেমন কিছু একটা বুঝছি না। তো এটা দিয়ে কিন্তু বডি করা যায়, কিন্তু এটা দিয়ে কিন্তু আমি এখন বডি করতে পারবো না। তোকে যাই হোক, গেমটা কিন্তু অনেক অনেক আমাকে ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো আজকের এই গেম প্লেটা? আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর পরবর্তী যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোকে আমি আনলক করবো কি না সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমরা। আর